ওকে, বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোবাসাবাদ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা গত ক্লাসে যেভাবে বলে আসছি আর কি আপনাদেরকে, যে আমরা একটা সেনিয়ালে দিদি বিয়ের তো নিয়ে একটা মানে পরীক্ষার মতো, এক্সামের মতো আর কি, যে সবগুলা সেনিয়ালের নাম জিজ্ঞেস করব সবাইকে আর কি, মানে একজন একজন করে জিজ্ঞেস করব। তো আপনারা উত্তর দিন আর কি, যে যতটুকু পারেন, আর কেউ যদি উত্তর দিতে না পারেন আরেকজন হেল্প করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সেনিয়ালে দি প্রেসক্রিপশন, আমরা পূর্বেও বলে আসছি এখনো বলতেছি, যেগুলো হচ্ছে প্রেসিডেন্স আর দি বিয়ের তো অবলিগো, সবগুলো কিন্তু আপনার প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে। মানে একটা কোম্পানির আন্ডারে তিনটা ব্যক্তি কাজ করে, কোম্পানিটা হচ্ছে প্রেসক্রিপশন, এটার ভিতরে প্রেসিডেন্স আছে, দিবিয়ে তো আছে, অবলিগো আছে। তো এগুলোর সাথে যে কোনো একটা কুইজ আসলেই কিন্তু সবগুলা বের হবে, ভেরিকুলার সাথে আসলে ফালসো। ঠিক আছে, তো পরবর্তীতে আমাদের এই ভিডিও রেকর্ডটা যারা ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজে দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যদি আপনারা চান আমাদের ইজি বাংলা পাতেনটাকে সাবস্ক্রাইব বা ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখতে পারেন। ওকে, তো সবার আগে আমাদের সিস্টার মুক্তা আছে মনে হয়, আপনি বলেন প্রথম সিনিয়রটা কি হবে? আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন মুক্তা আক্তার। ওকে, উনি মনে হয় নাই। ওকে, সিস্টার সুমি আপনি বলেন কি হবে প্রথমটা? মাইক্রোফোন সবগুলা মাইক্রোফোন অফ না করে অন না হ্যাঁ করে হ্যাঁ উত্তর দিতে সবগুলা চাইছে। মিউট করা আর কি, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ টিভিতে দি ট্রানজিট। ওকে, অন্যরা সবাই কি ওনার উত্তর ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আমি ওই মাইক্রোফোন অফ সিলের জন্য বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি ঠিক আছে, সমস্যা নাই। দিবিয়ের তো দি ট্রানজিট, এটা মানে কি নিষেধ, এই সাইড দিয়ে কি আমরা প্রবেশ করতে পারবো না, এই সাইড দিয়েও না, এবং কি রাস্তার অপোজিট সাইডেও সেম জিনিসটা দেওয়া আছে, এটা দিবিয়ে দি ট্রানজিট, মানে রাস্তার কোনো সাইড দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, ওকে, এরপর একটা আর কি আছেন, জি আপনি বলবেন। হ্যাঁ সিস্টার মুক্তা বলেন, আপনি আগে তো বলেন না, সেকেন্ডটা বলেন কি হবে? দিবিয়ে তো দি ট্রানজিট পের আউটো ট্রেনি আউটো আর্টিকুলাতি। আচ্ছা ঠিক আছে, তো ওনারা সবাই ঠিক আছে ওনার উত্তরটা? ওকে, এখানে বলছে দিবিয়ে তো দি ট্রানজিট পের আউটো ট্রেনি এড আউটো আর্টিকুলাতি। ঠিক আছে, যে এটা একটা আউটো ট্রেনি এবং কি আউটো আর্টিকুলাতি। তো আজকে যে আপনাদের পরীক্ষা ছিল সেটা আমি নিজেও ভুলে গেছি, এই ক্লাসের 1 ঘন্টা আগে আমি এগুলো রেডি করছি আর কি, প্রায় 40 মিনিট লাগছে এগুলো রেডি করতে আপনাদের জন্য, ধন্যবাদ। এরপরে আমি আপনাদেরকে মেসেজ দিছি আর কি, যে আজকে এগুলো জিজ্ঞেস করব, এবং পূর্বের ক্লাসে আমরা বলে দিছিলাম আর কি। ওকে, এরপর একটা হচ্ছে আমাদের হাসান ভাই বলবে। হাসান ভাই আছেন নি? আসি তো ভাইয়া, মনে আছেন এটা কি? এটা তো মনে হয় সেন্স দিবে তো। হ্যাঁ, আরেকজনে বলেন উনার উত্তর ঠিক আছে? তার মানে কি ভুল পদ, এখান দিয়ে আমি প্রবেশ করতে পারবো না, কিন্তু অপোজিট সাইড থেকে আসে আমি প্রবেশ করতে পারবো, এই পদ দিয়ে আমি প্রবেশ করতে পারবো না। ঠিক আছে, কেউ প্রবেশ করতে পারবে না যেহেতু এই সাইড দিয়ে গাড়িগুলো বাইর হবে। এটা কোথায় পাবো আমরা? একটা সেন্সোনিকো রাস্তাতে পাবো। ঠিক আছে, কারে যাতে সেন্সোনিকো, যেখান দিয়ে শুধুমাত্র গাড়িগুলো বাইর হবে, তো ওইখান থেকে আমি চাইলে আমি প্রবেশ করতে পারবো, কিন্তু এই সাইড দিয়ে না, আমি হয়তো ঘুরে অন্য সাইড দিয়ে আসি, প্রবেশ করতে হবে। ওকে, মিনাস ভাই আছেন নি? মিনাস ভাই বলেন এটা কি হবে? দিবিয়ে তো দি সরপাসো। ব্রাভিসিমো, অন্যরা সবাই ঠিক আছে ওনারটা? হ্যাঁ ভাইয়া। ওকে, এটা হচ্ছে দিবিয়ে তো দি সরপাসো, ওভারটেকিং নিষেধ, মানে এখানে কি আমি চাইলে ওভারটেক করতে পারবো না, এটা নিয়ে কিছু রুলস আছে, রুলস গুলো আমরা সামনে যখন ডিটেলস এ যাব তখন দেখতে পারবো না কি। আপাতত যেহেতু সিনিয়ালের নামগুলো মুখস্থ করার জন্য বলছি, কারণ সিনিয়ালের নামগুলো মুখস্থ করলে আপনি কিন্তু 50% কুইজ আগায় যাবেন, যেহেতু সিনিয়ালের নাম দিয়ে অনেকগুলো কুইজ আসে। তো ওই ক্ষেত্রে যদি আপনি সিনিয়ালের নামগুলো জানেন তাহলে কুইজ গুলো কিন্তু সহজে বুঝতে পারবেন আর কি। ওকে, এরপরেরটা আমাদের বাহাদুর আঙ্কেল, আপনি বলেন এটা কি হবে? ফিনেদেল দিবে তো দি সরফাসো। হ্যাঁ, অন্যরা সবাই ঠিক আছে? ঠিক আছে।
ওকে ফিনে দেল ডিভিয়েতো দি সরপাসো মানে কি এখানে ডিভিয়েতো দি সরপাসোটা শেষ হয়ে গেছে ঠিক আছে ওকে মানে পূর্বে যে নিষেধাজ্ঞাটা ছিল এখান থেকে আর নাই সেটা শেষ হয়ে গেছে ওকে আই এন বাই 6 নাম্বারটা আপনি দেখেন ডিভিয়েতো দি সরপাসো auto autocar di massa pieno carica 3.5 tonnellate হ্যাঁ superiore 3.5 tonnellate উনারা সবাই ঠিক আছে উনার উত্তরটা ঠিক আছে আমার একটা প্রশ্ন আছে এখানে এখানে 3.5 টনেলা কি হ্যাঁ এখানে 3.5 টনেলা বলছে এটা কিভাবে বুঝবো আমরা এখানে এই যে এখানে ভারী একটা গাড়ি দেখতেছেন একটা ট্রাক দেখতেছেন ট্রাকটা কি 3.5 টনের উপরে হইলে তখন আপনাকে মানে বুঝতে হবে আর কি যে যেহেতু ট্রাকের এখানে হয়তো একটা ভারী একটা মালামালবাহী গাড়ির ছবি দিয়ে দিছে তার মানে কি এই গাড়িগুলা এখান দিয়ে যাইতে হলে তার কি এই মালামালবাহী গাড়িগুলা 3.5 টনের উপরে হইতে হবে যদি 3.5 টনের ভিতরে থাকে তাহলে সে ওভারটেক করতে পারবে ঠিক আছে এটা আপনি চালালে আপনি বুঝতে পারবেন এটার ওজন কত আপনি নিজেই জানবেন তখন আপনি এখানে ডুববেন না তো এখানে বলছে ডিভিয়েতো দি সরপাসো পার লি অটো কারি কে সুপারানো 3.5 টনেলাতে ধরেন এখানে একটা তারা কি রেড ক্রস দিয়ে দিছে মানে গাড়িটা ছবি দিয়ে দিছে লাল আকৃতি তার মানে কি এই গাড়িটা নিচে পিচের গাড়িটা কি নরমাল নরমাল কি সে 3.5 টনের ভিতরে আছে মানে এ যদি 3.5 টন সুপারারে করে ফেলে তাহলে কি সে একটা ফুরগনে বা কামিয়ন হয়ে যাবে যে সে আউতো কারি 3.5 টন সুপারারে করে ফেলছে ওই ক্ষেত্রে তাকে নিষেধাজ্ঞা দেয় এখানে কি বাসকে নিষেধাজ্ঞা দেয় একজন দেখি হ্যাঁ অটোবাস যেহেতু মালামাল বহন করে না ট্রান্সপোর্ট তো পারসনে যেহেতু সে মানুষ বহন করে ওই ক্ষেত্রে অটোবাস যত টনে হোক না কেন এখানে সরপাসারে করতে পারবে শুধুমাত্র অটো কারি যেগুলো আপনার কি যে মেরছে বহন করে তারা এখানে পারবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আঙ্কেল ওকে ঠিক আছে এই 6টা আছে নিয়ালে সবার ক্লিয়ার তো না যারা পরে জয়েন করছেন সবাই দেখে নেন একটু যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন যেহেতু আমরা ক্লাসের ভিতরে আছি আপনারা সবাই শিখতেছেন আর কি এখানে ওকে প্রশ্ন না থাকলে আমরা এর পরের স্লাইডে চলে যাই একজন একজন করে জিজ্ঞেস করব যাদেরকে জিজ্ঞেস করছি উনাদেরকে আর করব না আর কি এর পরেরটা হচ্ছে আমাদের আতিকুল ভাই আপনি পারবেন নি এটা বলোনিয়া থেকে মনে হয় না জি বলোনিয়া থেকে ভাই হ্যাঁ আতিকুল ভাই বলেন তো দেখি এটার নাম কি এটা তো পারবো না ভাই ওকে ঠিক আছে তাহলে আরেকজনকে জিজ্ঞেস করি অন্যরা বলেন আরেকজনকে জিজ্ঞেস করি হৃদয় ভাই বলেন দেখি কি হবে ভাই এটা ফিনে অটো কারি দিবিয়ে তো দি অটো কারি সরপাসো পূর্বে যে সিনারিওটা ছিল সেটা এখানে তুলে নিছে মানে কি ছিল দিবিয়ে তো এখন কি সেটা ফিনে করে দিছে মানে কি এখানে শেষ করে দিছে আরেকজনে বলেন কেউ যদি ক্লিয়ার জানেন একজনে বলেন এটা হচ্ছে ফিনে দেল দিবিয়ে তো সরপাসো পের ই ভিয়েকুলি মেরসি দি মাসা a pieno carico superiore 3.5 tonnellate e je ekhane dekhen fine del divieto purbe jeta chilo seta ki amake nishedhagga dise je purbe signal eta dekhen purbe ta ki amake nished korche je tumi chaile ekhan theke overtake korte parba na thik ache ar ekhon jehetu ami kalo akrito je signal eta peye gechi tar mane ki purbe je nishedhagga ta chilo seta ekhan theke tara tule niche to seta hocche fine del divieto di sorpasso per gli autocarri che superano 3.5 tonnellate je somosto merci malamal bahi গাড়িগুলা 3.5 টন ওয়েট ওভার মানে ওভার করে 3.5 টনের উপরে চলে যায় মাল মালামাল বা ওজন নিয়ে তারা চাইলে এখন থেকে ওভারটেক করতে পারবে তারাও পারবে গাড়িও পারবে সবাই সবাইকে ওভারটেক করতে পারবে পূর্বে কিন্তু তারা পারতো না ঠিক আছে নাজমুল ভাই একটা কথা বলতে যাচ্ছিলাম জানতে বলেন এটা হচ্ছে যেরকম রস্য দেওয়া থাকলে নিষেধাজ্ঞা আর রস্যটা ব্ল্যাক থাকলে নিষেধাজ্ঞা থাকলে মানে নিষেধাজ্ঞাটা শেষ আর কি তুলে নিছে ক্লিয়ার নেই এখন এটা হচ্ছে দিবিয়েতো আর এটা হচ্ছে ফিনে মানে কি এটাকে মানে যে দিবিয়েতোটা আগে ছিল সেটাকে এখন ক্লোজ মানে এখান থেকে শেষ করে দিছে এখন নাজমুল ভাই শুধু এই ক্ষেত্রে না এটাতে না শুধু আদার্স গুলাতে থাকলো ব্ল্যাক থাকলো আদার্স গুলাতেও আপনি দেখেন এই যে এটাতে দেখেন এই যে এখানে ফিনে দেল দিবিয়েতো দি সরপাসো মানে প্রথমটা রস্য ছিল এরপরে কালো দাগ দিয়ে যেটা ক্রস হয়ে যাবে সেটা আমরা কিন্তু প্রত্যেক ক্লাসে বুঝাই দিছি আর কি কালো দাগ দিয়ে যখন ক্রস হবে এরকম সাদা আকৃতি থাকবে তখন পর্যন্ত ফিনে মানে পূর্বে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা এখন তুলে দিছে ওকে এরপরেরটা হচ্ছে আমাদের আর কে আছেন সিস্টার মুন্নি আছেন মানে রোম থেকে আপনি বলেন 8 নাম্বারটা কি হবে
distanziamento minimo obbligatorio di 70 metri. Minimo. Eitar mane ki bolen to dekhi. Minimum 70 metri distance rakhte hobe. Acha, mane 70 er niche jawa jabe na naki? Na, minimum 70. Minimum 70. Er upore chaile ami parbo, thik ache? Okay, bravissima. Onnora shobai thik ache onar uttor ta? Ok, ঠিক আছে তাহলে এখানে বলছে ডিসটেন্সমেট্রো মিনিমাম অব্লিগাটরি দি 70 মিটার মানে আপনাকে 70 মিটার মিনিমাম বজায় রাখতে হবে সামনের গাড়ি থেকে পিছের গাড়ি 70 মিটার ডিসটেন্স থাকতে হবে 70 এর নিচে যেতে পারবেন আপনি 69 বা 65 68 তাও করা যাবে না ঠিক আছে আপনি চাইলে 70 এর বেশি থাকতে পারবেন যদি বলেন যে না এখানে 70 দিছে ওয়া আলাইকুম আসসালাম আমি চাইলে 80 তেও থাকতে পারবো 90 তেও থাকতে পারবো সেটা আপনার ইচ্ছা কিন্তু 70 নিচে যাওয়া যাবে না 70 এর নিচে আশা করি বুঝতে পারছেন সবাই জি ওকে এরপর একটা আমি জিজ্ঞেস করি আরেকজনকে এমডি ইয়াকুব ভাই আছেন ইয়াকুব ভাই আপনি বলেন এটা কি হবে ডিভিয়েট দি মাসিবিলিটি অত্যন্ত কিলোমিটারে অত্যন্ত কিলোমিটারে হ্যাঁ উনি নতুন আছে কি উনি হয়তো নাও জানতে পারে ওকে তো আরেকজন মানে অন্যরা সবাই বলেন অন্য উত্তরটা ঠিক আছে নাকি ঠিক আছে ভাই জি হ্যাঁ এটা হচ্ছে যে লিমিটে ম্যাক্সিমাম দি ভেলোসিটিটা দি অত্যন্ত কিলোমিটারে পার আওয়ার ঠিক আছে আলোরা ঠিক আছে এখানে বলছে লিমিটে ম্যাক্সিমাম মানে আমার গতিসীমা ম্যাক্সিমাম 80 অতিক্রম করতে পারবে না 80 এর ভিতরে থাকতে হবে 69 বলেন 80 বলেন 80 হলো ঠিক আছে এর বেশি চলে গেলে তখন আমাকে আর কনসেন্ট্রেট করে না যদি কোনো সিসি ক্যামেরা থাকে ওখানে যদি আপনার যে অনেক সময় যে আউট অফ ভ্যালুসগুলো থাকে তখন কিন্তু আপনি 80 অতিক্রম করে ফেললে আপনার নামে জরিমানা চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে লিমিটে ম্যাক্সিমাম মানে কি ম্যাক্সিমাম আমি এই লিমিটেশনের ভিতরে থাকতে হবে ওকে এরপরে এনায়েত ভাই একবারে সহজ বলেন দেখি কি হবে হ্যাঁ ভাই এটা হলো দাঁড়ান একটু আবার মাইক্রোফোনটা আনমিউট করেন বাচ্চা শব্দ আসছিল তো হ্যাঁ বলেন ফিনি তো ম্যাক্সিমো ভেলোসিটা দি চেঙ্কো আনতা হ্যাঁ ফিনে দে লিমিটে ম্যাক্সিমাম হ্যাঁ ওনারা সবাই ওনার উত্তর ঠিক আছে জি ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে আপনার ফিনে দেল লিমিটে মাসিমো দি ভেলোসিটা দি 50 কিলোমিটার লোরা ঠিক আছে এখানে এখানে বলছে যে আপনার এটা শেষ করে নিছে মানে ফিনে হয়ে গেছে যেটা আপনার নিষেধাজ্ঞা যেটা ছিল যে আপনাকে ধরেন 50 এ যাইতে বলছে যেরকম এখানে অত্যন্ত 80 তে যাইতে বলছে এখন কি তারা এটা ধরেন একটা শহরের ভিতরে 50 ছিল এখন শহরের বাইরে একটু দূর বাইরে চলে গেছেন বাইরের রাস্তায় তখন বলছে যে তোমার যে 50 যে লিমিটেশনটা ছিল সেটা আমরা তুলে নিছি তার মানে আমরা কত যাইতে পারবো বলেন তো দেখি শহরের বাইরে হলে 40 50 60 আমরা চাইলে 50 এর নিচেও যাইতে পারবো কিন্তু 50 এর উপরেও যাইতে পারবো উপরটা কি আমি চাইলে কি 500 যাইতে পারবো না না রাস্তার যে লিমিট ঠিক আছে আমি যদি শহরের বাইরে একটা এক্সট্রা উরবান হয় তাহলে ম্যাক্সিমো নবান্তা পর্যন্ত যাইতে পারবো ঠিক আছে আর যদি এটা যদি আমি একটা এক্সট্রা উরবান প্রিন্সিপালের ভিতরে পাই তার মানে কি এক্সট্রা উরবান প্রিন্সিপাল আমাকে বলছিল যে 50 এখন 50 তুলে দিয়েছে তাহলে কি ম্যাক্সিমো আমি 120 পর্যন্ত যাইতে পারবো আর যদি আপনার আউটোস্ট্রাদা হয় তাহলে ম্যাক্সিমাম 130 এটা অতিক্রম করা যাবে না যে রাস্তার যে লিমিট সেই লিমিটের ভিতরে থাকতে হবে এটা নিয়ে কিন্তু কিছু কুইজ আছে অনেক বিভ্রান্ত করে আর কি বুঝেন না আপনারা অনেকে ওকে এরপরেরটা হচ্ছে আতিকুল ভাই ঠিক আছে তো না এখানে দেখছেন জি 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 কালো কালার দেখে দিয়ে দিয়েছি এখানে হ্যাঁ 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 বুঝতে পারছি উঠানো হয়েছে মালিক ভাই বলেন এটা কি হবে মালিক ভাই মালিক ভাই শুনতেছেন না সিস্টার শামিমা আপনি বলেন কি শুনতেছ হ্যাঁ শুনতেছেন নি হ্যাঁ তাহলে বলেন মালিক ভাই বলেন মালিক ভাই এটা হচ্ছে ডিভিয়েটো সিগন্যালাজিওনে আকুইস্টিকা অন্যরা সবাই ঠিক আছে ঠিক আছে ভাই কফি করছেন দেখে বলতেছেন ডিভিয়েটো সিগন্যালাজিওনে আকুইস্টিকে কেউ নকল করলে যে নকল করবে সেই পস্তাবে আর কি আমি বারবার বলে আসছি যে মুখস্থ করেন সবাই ঠিক আছে মুখস্থ করলে এটা আপনার জন্য ভালো আমার জন্য না যেহেতু আপনারা কুইজগুলোর উত্তর দিবেন তো এটা হচ্ছে দিবিয়ে তো দিছে নিলাচ্ছে না কুইজ থেকে তার মানে কি সিগন্যালটা পাওয়ার পরে আমি কি এখানে
শব্দ দূষণ করতে পারবো না ঠিক আছে হরন বাজাইতে পারবো না কিন্তু দুইটা ক্ষেত্রে আমাকে অনুমতি দেয় কোনটা কোনটা বলেন তো দেখি ইমার্জেন্সি তখন তারে হুঁশিয়ার করার জন্য অথবা একটা বাচ্চার সামনে আসতেছে তাকে হুঁশিয়ার করার জন্য এরকম ওকে তো এই দুটোটাকে মানে কুইজের ভাষায় কি বলে পেরিকুলো যদি কোনো কারণে ইমার্জেন্সি কোন একটা পেরিকুলো বিপদ থাকে যে আমাকে এই বিপদ থেকে বাঁচতে হলে তাকে হরণ দিয়ে তাকে সাবধান করে দিতে হবে হয়তো সে রাস্তার বাইরে চলে যাবে বা অন্য সাইডে চলে যাবে ঠিক আছে ধরুন হঠাৎ করে একটা মানুষ আপনার সামনে চলে আসছে তখন আপনি হরণ দিলে সে হয়তো রাস্তার কোন একটা সাইডে চলে যাবে ওইটা হচ্ছে পেরিকুলো ইমিডিয়াতো বা একটা বাচ্চা সাইকেল যে কোনো জিনিস চলে আসুক না কেন এটা পেরিকুলো ইমিডিয়াতো মানে একবারে হুবহু আপনি বিপদের সামনে চলে আসছেন ওই ক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন ক্লাক্সন আরেকটা হচ্ছে যে আপনার যে যদি আপনি ত্রাসপরতারে করেন যে ট্রান্সপোর্টারে করবেন যে মালাতি মানে আপনার যে কোনো একজন অসুস্থ ব্যক্তি আছে আপনার গাড়িতে তাকে আপনি ট্রান্সপোর্টারে করতেছেন হাসপাতালে মালাতি গ্রাবি ঠিক আছে তো ওই ক্ষেত্রে ট্রান্সপোর্টারে করার সময় আপনি চাইলে হরন দিয়ে দিয়ে যেতে পারবেন ঠিক আছে ধরেন কোনো একজন ব্যক্তি আপনার রাস্তার পাশে পাশে যে সে অসুস্থ হয়েছে অ্যাম্বুলেন্স আসতেছে না তখন তাকে চাইলে বা আপনার কোনো একজন আত্মীয় হতে পারে তাকে বাসা থেকে আপনি হাসপাতালে নিয়ে যাচ্ছেন কোনো আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে ওই ক্ষেত্রে চাইলে আপনি কন্টিনিউ ক্লাক্সন দিয়ে যেতে পারবেন অনেক অনেক আছে ত্রেন্তান হবে ঠিক আছে সবাইকে জিজ্ঞেস করবো আমাদের স্টুডেন্ট তো ধরেন এখানে 35 জনের উপরে 93 সিনিয়র আছে ওকে তো সিস্টার শামিমা আপনি বলেন এটা কি হবে ছাড়া যাইতে পারবো নি সবার জন্য নিষেধ ঠিক আছে ব্রাভিসিমা এটা হচ্ছে রাস্তাগুলোতে শুধু গাড়ি প্রবেশ করবে মানুষ যাইতে পারবে না মানুষের জন্য আলাদা রাস্তা বা এমন একটা রাস্তা যেখানে মানুষ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র গাড়ি চলবে ঠিক আছে তো এই ক্ষেত্রে এটা তারা এই কার্তিলিনাটা ইউজ করে যে দিবিয়েতো দি ট্রানজিট আই পে দোনি মানে শুধুমাত্র এখানে পথচারীকে নিষেধ করে কনসেন্ট বিচিক্লেতা কনসেন্ট আমরা চিকলো মোটরি মোটরসাইকেল মাকিনে সবাইকে কনসেন্ট দিয়ে করে এবং কি ভেহিকল আপনার যে ওই ঠেলা গাড়ি যেগুলো আছে যে আপনার যে ভেহিকল আচ্ছা যেগুলো সেগুলোকে কনসেন্ট দিয়ে করে শুধুমাত্র পথচারী এখানে যাইতে পারবেন ঠিক আছে শুধুমাত্র পথচারীকে নিষেধ করে আশা করি বুঝছেন সবাই কারো কোনো প্রশ্ন আছে এগুলা নিয়ে ওকে ঠিক আছে প্রশ্ন না থাকলে আমরা এর পরেরটাতে চলে যাব পরেরটা জিজ্ঞেস করব ইকবাল ভাই আছেন মনে হয় না ইকবাল ভাই বলেন দেখি এটা কি হবে ইকবাল ভাই শুনতেছেন না মনে হয় আর কে আছেন দিবিয়েতো দি ট্রানজিটো দি ব্রাশ সাউন্ড আসতেছে অনেকে বলে ফেলতেছে মনে হয় তারপরে সুমন ভাই আছেন সুমন খান আপনি বলেন এটা কি হবে আবার জিজ্ঞাসা করুন আঙ্কেল সুমন ভাই আছেন নি সবাই আবার জিজ্ঞাসা করুন একটা করে না এখনো শেষ হয়নি আর কি সবাই তারপরে আছে আপনার রিবান্ডি আপনি বলেন আপনি মনে দেন নাই না ঠিক আছে নাকি না অবশ্যই ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া যদি কফি না করে তাহলে ঠিক আছে না কফি করে নাই কফি করলে সঠিক ভাবে বলতো
ঠিক আছে, যে আপনার ঠেলা গাড়ি যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলো আপনার কারেল সিস্টেম আর কি ঠেলে ঠেলে ধাক্কায় নিয়ে যাওয়া লাগে, সেগুলা এখানে প্রবেশ করতে পারবে না, অন্য সবাই প্রবেশ করতে পারবে তারা পারবে না। ঠিক আছে, তো এটা নিয়ে একটা কুইজ আছে যে আপনার চাইলে একটা মোটরসাইকেল নিয়ে যদি হাত দিয়ে ডাকায় ডাকায় নিয়ে যান কোন দত্তা মানো তখনও কিন্তু এটা কনসেন্ট দিতে, আপনি চাইলে মোটরসাইকেলকে ডাকায় নিয়ে যেতে পারবেন কিন্তু অন্য গাড়ি না। ঠিক আছে, ওকে, আশা করি বুঝাইতে পারছি। সিরাজুল ভাই আছেন, সিরাজুল ভাই বলেন, এটা মাইক্রোফোন আনমিউট করেন। হ্যাঁ সিরাজুল ভাই, জি ভাই, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আছি আমরা আলহামদুলিল্লাহ, বেঁচে আছি, বলেন। কি বলবো কোনডা, এই যে এটা অন্য মানুষ করছিলাম তো, ওইটা এটা হলো বেতাত্মদি অ্যানিমালি না এটা তো অ্যানিমালি তো, যেখানে পশু পাখি ঢুকানি সাথে, এটা কিন্তু অ্যানিমালে না, অ্যানিমালের সাথে একটা মানুষ আছে পিছে, খেয়াল করেন। বেতো ত্রানজিত আই ভেহিকলি কে অ্যানিমালি জুস্তো এনো না এখানে বলছে দিবিয়ে মানে পশু ঘোড়া বা গাদা দিয়ে যে সমস্ত গাড়িগুলো চলে, যেগুলো আপনার ঘোড়া বা গাদা টেনে নিয়ে যায় সেগুলোর পেনোমা দিচ্ছে, আপনার টায়ারও যদি হয় তারা এখানে প্রবেশ করতে পারবে না। অনেকগুলো বুঝে বলে যে যে গাড়িটা টায়ার আছে, টায়ার থাকা অবস্থায় সে প্রবেশ করতে পারে, সেগুলো কিন্তু ফালস। প্রেনোমাতিচি থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় না, যদি ট্রায়াসিন অ্যানিমালি হয় তাহলে সেটা ফালস। আশা করি বুঝতে পারছেন সবাই। তবে অনেকে ধরেন বিয়ে করে ঘোড়ার গাড়িতে, তার জন্য কি অনুমোদিত আছে? বিয়ে করলে ঘোড়ার গাড়িতে তো এমন রাস্তা যাইতে পারবো না যেখানে এখানে নিষিদ্ধ, ঠিক আছে, সেটা অন্য জায়গায় করতে হবে আর কি, অন্য সাইডে। মুলতা দিলে পরে পারবে বোধ হয়। ওকে, এরপরে আরেকজনকে আমাদের রোমানা আক্তার আছে, সিস্টার রোমানা আক্তার, আপনি বলেন এটা কি হবে? মাইক্রোফোন অন করি বলেন, অনেকে কথা বলতেছে, সমস্যা নেই। তারপরে মুর্শিদা আছে, সিস্টার মুর্শিদা আপনি বলেন কি হবে? আমি বলবো ভাইয়া, আমি বলতেছি। হ্যাঁ বলেন সিস্টার মুর্শিদা, বলেন। এরপর আরেকজন প্রবেশ করতে পারো না, নিষেধ। তো কোন কুইজে যদি বলে যে এম পার্কে যে পেলে বিচিক্লেতে তখন কি হবে? ঠিক আছে, যে এখানে বাইসাইকেল প্রবেশ করতে পারবে না। একজন সিস্টার বলছে আমি বলি, আপনি আপনার নামটা বলেন। শামিমা ইসলাম। ওকে সিস্টার শামিমা ইসলাম, হ্যাঁ জি, আপনি বলেন এটা পরেরটা কি হবে, আপনার সহজটা দিছি। দিবিয়েতো দি ট্রানজিটো আল মোটরসাইকেল। আই মোটরসাইকেল। আপু আর একটু কাছাকাছি আসেন। হ্যাঁ তো বলেন, উনারটা কি ঠিক আছে, উনি যে উত্তরটা দিছে সবাইকে নিষেধ করে, এখানে প্রবেশ করতে পারবে না দিবিয়েতো তাদের জন্য। ঠিক আছে, ওকে, এরপরে আমাদের সুমন ভাই আছেন, সুমন ইসলাম আপনি বলেন এটা কি হবে, হয়তো নতুন জয়েন করছেন, যদি না পারেন সমস্যা নাই। তারপরে কি রুবায়াত নাকি এটা আপনার, এটা অনেক কঠিন কিন্তু ভাই, আমি বলি। আমি বলি, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, যারা বলে ফেলছেন তারা আবার বলে ইয়া করি না, যারা বলে নাই তারা একটু সুযোগ নেই আর কি। হ্যাঁ অন্তরা খানম আপনি বলেন। হ্যাঁ দিবিয়েতো দি ট্রানজিটো আই তুতি আউটো ভেহিকল। অন্যরা সবাই বলেন, উনার উত্তর ঠিক আছে নাকি? ঠিক আছে,
এখানে বলছে দিবিয়েতে দি ট্রানজিটো আই মোটো ভেহিকলি কন ট্রে ও মন্ত্রে ও পিওরতে তোকিলি আলত্রে আপনারা এখানে হচ্ছে যাই যে কে ট্রায়ানো আলে রুওতে এখানে পরের অংশটা আসে না যে পিউ রুওতে ও আতুতিলি আলত্রে ঠিক আছে তো এখানে হচ্ছে যাই আলত্রে রুওতে মানে এখানে বলছে দিবিয়েতে দি ট্রানজিটো আই মোটো ভেহিকলি একটা মোটরসাইকেলের যদি আপনার তিন চাক্কা হয় ঠিক আছে অনেক সময় আমরা তিন চাক্কার মোটরসাইকেলও দেখি ঠিক আছে যে তিন চাক্কা থাকে সেগুলো এখানে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র দুই চাক্কার যে সমস্ত মোটরসাইকেল আছে সাইকেল আছে দুই চাক্কার গাড়ি যারা আছে তারা প্রবেশ করতে পারবে এছাড়া দুই চাক্কার থেকে আমরা তিন চাক্কাতে চলে গেলে সেগুলো আর পারবে না তো ওই ক্ষেত্রে আবার কাহিনী আছে এখানে যে চিকলো মোটরে যদি হয় চিকলো মোটরে যদি তিন চাক্কা হয় দুই চাক্কা হয় এক চাক্কা হয় সেগুলো কিন্তু প্রবেশ করতে পারবে ঠিক আছে আপনার হ্যাঁ পারবে চিকলো মোটরে কিন্তু কনসেন্টিত এখানে ঠিক আছে শুধুমাত্র চিকলো মোটরে ছাড়া যে অনেক সময় মোটরসাইকেলে কিন্তু সামনে দুইটা চাকা থাকে এরকম মোটরসাইকেল আছে দুই চাকার গুলো হয়তো পারবে না ওগুলা ওগুলা যদি মোটো ভেহিকলি হয় মানে আপনার 50 সিসির উপরে হয় চিকলো মোটরের আন্ডারে যদি না পড়ে তাহলে তাদের জন্য নিষেধ তারা পারবে না আশা করি ক্লিয়ার সবাই হ্যাঁ ভাই না ওগুলা তো 50 সিসির উপরে হবে হ্যাঁ 50 সিসির উপরে হলে পারবে না কারণ এখানে মোটো ভেহিকলি লেখা আছে শুধুমাত্র চিকলো মোটরে যেগুলো আপনার 50 সিসির নিচে অনেক সময় কি হয় চিকলো মোটরে আপনার দেখা যায় যে তিন চাক্কারও থাকতে পারে চিকলো মোটরে যেগুলো 50 সিসির নিচে ঠিক আছে ধরেন আপনার একটা বাইসাইকেলও আছে যেগুলো তিন চাক্কারও হতে পারে তারাও পারবে তারা এখানে প্রবেশ করতে পারে শুধুমাত্র তিন চাক্কার উপরে মোটো ভেহিকলের উপরে চলে গেলে গাড়িতে চলে গেলে তখন আর পারবে না ওকে আরেকজন কে বাকি আছেন নাম বলেন একজনে আমি বাকি আছি ভাইয়া জি আপনার নাম জেসমিন ও সিস্টার জেসমিন জি বলেন আপনারে বাস দিছি বলেন ট্রানজিট ভিয়েতা তো লি অটোবাস অটোবাসের মানে কি বলেন পুলমান অটোবাসের মানে পুলমান পুলমানের মানে কি বাস আসলে আমার একটা কোশ্চেন ছিল এখানে এটা অটো মানে গাড়ি আর বাস মানে বাস আর গাড়ি বাস তাদের ভাষায় হচ্ছে গাড়ি বাস মানে অটোবাস জি বলেন বাস আছে আপনি যে আমাদের একটা ইয়া দিচ্ছেন না ওইটার ভিতরে খুঁজছি তো ওইখানে নাই যে ফিলোবুস এর দিবেত তার মানে আমি বুঝতে পারছি যে ওই ফিলোবুস কেও দিবেত করে হ্যাঁ কারণ হচ্ছে যে ফিলোবুস যেটা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট তো পুবলিকো মানে কি তাদের আলাদা সিগন্যাল থাকে ঠিক আছে যে তারা কোনখান দিয়ে প্রবেশ করতে পারবে কোনখান দিয়ে পারবে না আর এগুলো হচ্ছে যে শহরের বাইরের আউটসাইড এর রাস্তাগুলোতে থাকতে পারে বা আপনার এমন এক জায়গায় থাকতে পারে যেখানে বাস প্রবেশ করতে পারবে না আর কি ফিলোবুসটা তো ট্রামের পর্যায়ে পড়ে কাছাকাছি ট্রাম কিন্তু ফিলোবুসেরও আপনার আলাদা সেনিয়াল আছে তো ট্রামেরও আলাদা সেনিয়াল আছে ট্রামেরটা দেখা যায় কি আর যেহেতু এখানে বাস বলছে সেই ক্ষেত্রে সকল ধরনের বাস আর কি ওকে তো এটা হচ্ছে দিবিয়েতো দি ট্রানজিটো আলি অটোবাস মানে কি বাস জাতীয় যত কিছু আছে তারা প্রবেশ করতে পারবে না শুধুমাত্র বাসকে নিষেধ করে ওকে এরপরে সিনিয়ালতে চলে যাব কারো কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করিয়েন আর যদি প্রশ্ন না থাকে আমরা পরের সিনিয়ালতে চলে যাব আর কি মোটামুটি সবাইকে জিজ্ঞেস করছি এরপরে কে বাকি আছেন দেখি এখানে আয়ান ভাই তারপর অনেকে দিয়েছে ইয়াকুব ভাই হাসান ভাই সুলতানা নিকে সুলতানা মিটু সুলতানা মিটু আপনি বল হ্যাঁ দিছিলেন না ওকে উত্তর দিছিলেন না ওকে পারবেন এটা দিবিয়েতো দি ট্রানজিটো মাসা পিয়েনো কারিকো ত্রে বিভোলা চিংকো তোলান্তি একটা জিনিস রেখে গেছেন সুপারিয়র না ইন্টেরিয়রে সুপারিয়র এসকি সুপারিয়র ব্রাভিসিমা হ্যাঁ সিস্টার সুলতানা উনি সঠিক উত্তর দিছে আপনি বেরোনা থেকে না ওকে তো এখানে বলছে দিবিয়েতো দি ট্রানজিটো আলি অটো কারিকো সুপারানো ত্রে বিভোলা চিংকো তোনে লাতে মানে যে সমস্ত মালামালবাহী গাড়িগুলো আছে ফুরগুনে গুলো আছে অটোকারি বা ফুরগুনের উপরে যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলো আপনার 3.5 টন সুপারারে করে তাদেরকে নিষেধাজ্ঞা দিছে যে তারা চাইলে এই রাস্তায় প্রবেশ করতে পারবে না ক্লিয়ার সবাই ওকে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন এরপরে সিস্টার রোমানা আক্তার উনি দেন রোমানা আরেকজন আছেন রোমানা আপনি কি দিছিলেন সিস্টার রোমানা তারপরে মির্দা ভাই পরহাত ভাই দিছিলেন মির্দা পরহাত না ওকে দেন তাহলে এটা কি হবে বলেন মির্দা এটা তো আমি
এটা বুঝতে আসি মানে কইতে পারতাছি না সারা ছয়টা নিয়ে উপরে যাওয়া যাবে না ঠিক আছে বুঝলে ভাই হ্যাঁ সারা ছয়টার উপরে যাওয়া যাবে না হ্যাঁ এরপরে আর কি সিচেস সেলিটি মানে সবাইকে একবার ইদুরের অর্থ থেকে বের করে আনে জিজ্ঞেস করতেছ না হ্যাঁ সবাইকে গ্রুপ থেকে মনির ভাই আসেননি মনির ভাই কি জানেননি এটা কি কারিক সুপেররে সেই বীরগলা চিংকেতন মনে হয় দেখে দেখে কিছু মনে হয় ওকে ঠিক আছে উনি দেখে বলক বা মুখস্থ বলক মোটামুটি হইছে নাকি সবাই বলেন এইভাবে তো সবাই বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তো এইভাবে ধরেন আমি যদি পরীক্ষাটা না নিতাম এভাবেও কেউ বলতো না আর এটলিস্ট এটার কারণে তো আপনারা দেখতেছেন বা সিনিয়র গুলার নাম মুখস্থ করতেছেন ঠিক আছে না তো অনেকে আছে যে অনেকে কেউ হয়তো দেখে বলে কেউ হয়তো মুখস্থ করে আসছে অনেকে এখানে মুখস্থ করে আসছে ঠিক আছে তো সবাই যে দেখে বলতেছে তাও না তো এটা হচ্ছে দিবিয়েতো দি ত্রানজিতো আল্লি আউতোকারিকে সুপেরানো সাইবিয়ার গুলা চিংকোতনের লাতে মানে যে সমস্ত মালামাল বাহী গাড়িগুলা আউতোকারিগুলা সাড়ে ছয়টনের উপরে চলে যায় তারা রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে আপনার একটা কি যে মালবাহী গাড়ির ক্ষেত্রে যে যদি সাড়ে ছয় টন সুপার করে সেখানে প্রবেশ করতে পারবে না তাকে নিষেধাজ্ঞা দেয় ওকে এরপরে সেনিয়ালেটা কে দেন নাই একজন দেন নাই নাম বলেন এখনো দেন নাই এমন কেউ আসেননি যে এখনো উত্তর দেন নাই আর কি না ভাই আমি দেই নাই জি আপনার নাম বলেন আমি তাহমিনা ওকে সিস্টার তাহমিনা দেন নাই হ্যাঁ আপনি দেন এটা কি কি হবে তাহলে যে রিমর্কিও জাতীয় কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে কি আপনার কারেলো আপনার দিচ্ছে সারা ঠিক আছে কারেলো আপনার দিচ্ছে একটা রিমর্কিও ক্যাটাগরির ভিতরে পড়ে না ঠিক আছে না সিস্টার সুমি সেটা কি আপনার গাড়ির একটা অংশ হিসাবে ধরে নেয় আর রিমোর কি হচ্ছে আপনার যেটা অনেক মানে ভারী একটা জিনিস আপনি টেনে হ্যাঁ ওইটা রিমোর কেউ লেজারি হ্যাঁ ঠিক আছে তো এক্ষেত্রে রিমোর কি যাইতে পারবে না হ্যাঁ রিমোর্কি যাইতে পারবে না যেটা হচ্ছে আপনার দিবিয়ে তো দি ট্রানজিট আই বিএ কুলি আমোতরে ট্রাইনান তে রিমোর্কি ধরেন আপনি একটা শুধু এটা শুধু আউটো সন্দাতো আর হলো ক্যারেলো অ্যাপেন্ডিসি এই দুটারে অনুমতি দেয় হ্যাঁ এই সারা আউটো মোটরের না সেজন্য আউটো আউটোজ নোদাতো কোনগুলো যেগুলো আপনার রিমোর্কির বিট আউটোজ নোদাতো হচ্ছে যে একটার সাথে একটা সংযোগ করা পুরো গাড়িটা একটা কমপ্লিট শুধু একটু ঘুরে আর কি এদিক সেদিক গেলে সে একটু মন নেয় সেটা হচ্ছে আউটোজ নোদাতো আর রিমোর্কি হচ্ছে যা এক্সট্রা একটা কানেকশন লাগানো যেরকম ট্রেনের মতো আর কি যে আউটো ট্রেনে যেগুলো আছে এরকম তো এগুলা ধরেন আপনার গাড়ির ওয়েট 2000 কিলো আর এক্সট্রা একটা রিমোর্কিও নিয়ে নিচ্ছেন 2000 কিলো সেই ক্ষেত্রে আপনাকে নিষেধ করে যে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না সংযোগ আর কি ধরেন আপনি কোন ওই যে আপনার বাসাতে ঘাস টাস কাটছেন সেগুলো এক্সট্রা নিয়ে পালায় আসছে ওটা ওরই মর্কিও কিন্তু ওটা হলো সিমেন্টের মোটরে নাই সেজন্য না না আপনার এমনে রিমর্কিও তো মোটর ওরই মর্কিও কোন রিমর্কিও তে মোটর থাকে না সেটা সাইলেন্স করে নাই শুধু আছে ফ্রেন হ্যাঁ শুধু ফ্রেনও থাকে পাশাপাশি ওই যে কেবলগুলো সংযুক্ত থাকে আর কি যে পিছের লাইটটা জ্বলার জন্য এরকম একটা কুইজ আছে যে ওটা সাইলেন্সার আছে ওটা সাইলেন্সারও নাই অর্ডার মোটর নাই হ্যাঁ জি আরেকজনে কি বলতে চাইছিলেন বলেন বলছি যে আজকে আমি দেখছি একটা কারের লো তো ওইটার পিছনে নাম্বার প্লেটও থাকে হ্যাঁ নাম্বার প্লেট অবশ্যই থাকে আলাদা থাকে রিমোর্কের ক্ষেত্রে তারকা থাকতে হবে উইদাউট তারকা নো
আপনার যদি কারেলো আপনি নিচে থাকে তাহলে কি ওই যে সামনের গাড়ির সেম তারগাটা নিচে থাকে আর যদি একটা রিমর্ক হয় সেক্ষেত্রে রিমর্কের তারগাটা আলাদা থাকে ওকে এরপরেরটা কে দিবেন একজন আমি বলি আপনি আগে বলছিলেন না আমি বলি নাই ওকে নাম বলেন আমার নাম সেলিনা ওকে সিস্টার সেলিনা হ্যাঁ আপনাকে আগে জিজ্ঞেস করা হয়েছিল বলেন দিবি তো দি ট্রানজিট তো আলে মাকতি না আগদি করে ধরেন আমি আপনাদেরকে মুখস্থ করার জন্য বলছি পড়ার জন্য বলছি এরপরেও কেউ পড়েন নাই শুনে মানে সময় পান নাই তো এখন কিন্তু যে জিজ্ঞেস করার ভয়েও কিন্তু পড়তেছেন তার মানে কি কিছু না কিছুটা কাজে লাগতেছে ঠিক আছে তো এটাই হচ্ছে পড়ালেখার সিস্টেম আর কি তো দিবিয়েতো দি ট্রানজিটো আললে মাকিন আগ্রিকোলে মানে যে সমস্ত এগ্রিকালচারের গাড়িগুলো আছে সেগুলো এখানে প্রবেশ করতে পারবে না ঠিক আছে ওকে এরপরে আর কে আছেন যে এখনো দেন নাই সিস্টার মুর্শিদা দিয়ে দিছেন তারপরে যায় তামিনা সিরাজুল ভাই আছে বাকি নিয়ে দিছেন হ্যাঁ সিরাজুল ভাই দিছে একটা মনে হয় তারপরে আমি একটা দিছি আর এটা এটা হলো মার্সি পেরিকুলো কয় এটারে মানে ট্রান্সপোর্টার ও মার্সি পেরিকুলো আর কি বিয়েতার তো বিয়েতো ট্রানজিট ট্রান্সপোর্ট নো মার্সি পেরিকুলো মাল সামানা বিপদজনক মাল সামানা বহন করে এটা নিতে পারবে না এই হ্যাঁ মার্সি না মার্সি হবে মার্সি মার্সি যাইওক উচ্চারণে অনেক অনেক ভুল এটা অসুবিধা না উচ্চারণে ভুল হবে সেটা তো আমরা সঠিক করে দিচ্ছি ধরেন আপনারা যদি হয় এটা এখানে সবাই মিলে সংশোধন করব আর কি সবারই ভুল হবে ধরেন আমারও তো ভুল হতে পারে তো এই ক্ষেত্রে অন্যরা সবাই বলেন কি হবে এটা ঠিক আছে ভাইয়া আপনার মার্সি যদি নিয়ে যায় সেক্ষেত্রে আপনার তেল হইতে পারে অন্য যে জিনিসগুলো আপনার কি যে বিপদ মানে কোনো একটা বিপদ নিয়ে আসতে পারে তারা এখানে প্রবেশ করতে পারবে না ঠিক আছে যদি বলে যে আপনার গাড়িটা জিপিএল এর মাধ্যমে চলে বেনজিনের মাধ্যমে চলে মানে কি যদি বলে যে জিপিএল সে ট্রান্সপোর্টারে করতেছে সে নিয়ে যাচ্ছে তার গাড়ির উপরে করে তখন একুশটা যদি বিয়ের তারা করে তখন বেরো হবে আর যদি বলে যে ইল ভিয়েকল মানে তার আলিমেন্টা তো আল মোতরে মানে তার গাড়িটা জিপিএল এর সাহায্যে চলে তখন যদি বলে যে তাকে নিষেধ করে তখন সেটা ফালসো ধরেন তার গাড়ি জিপিএল এর মাধ্যমে চলতে পারে বেনজিনের মাধ্যমে চলতে পারে আপনার অন্য যে ডিজেল এর মাধ্যমে চলতে পারে তার মানে না সে গাড়ি নিয়ে প্রবেশ করতে না সেটা কিন্তু ভুল সে যদি কোনো ট্রান্সপোর্ট তারা করে তার গাড়ির উপরে করে এক্সট্রা যদি নিয়ে যায় তখন তাকে ওই ক্ষেত্রে বিয়ের তারা করে ব্যবহারের জন্য যদি সে বহন করে ওকে মালিক ভাই এটা কি হবে বলেন মালিক ভাই আসেনি আর আর কেউ আসেনি যে এখনো উত্তর দেন নাই পরে জয়েন করছি আমি বলতেছিলাম তো স্পিকার আবার বলেন না শুনি নাই আমরা আবার আবার বলতেছি আমি এইটা হইতাছে ইনফ্লেমেবিলে ফ্যাসিলমেন্টে ইনফ্লেমেবিলে আছেনডিও ওকে ইনচেনডিও ঠিক আছে অন্য একজনে বলেন ইভিয়েট দি ট্রানজিট এই বিয়ে কোলে কে ট্রান্সপোর্টানো ট্রান্সপোর্টানো আগুন ধরে যায় আর কি আর এখানে হচ্ছে যে দিবিয়ে যদি ট্রান্সিট পেরিকোলের ভিতরে আছে হ্যাঁ যে এটা ত্রিয়াঙ্গুলারে থাকে একটা কি আপনার ওই যে আমাদের দেশের আগুন লেগে যায় হ্যাঁ কাঠির মতো একটা ইয়া থাকে আর কি যে কাঠি যদি পালাও তাহলে এখানে আগুন লোকে আগুন ধরে যাবে আর কি ওই যে দেশ লাইট আমাদের দেশে যে কাঠি পাওয়া যায় এরকম আর কি
আচ্ছা তো এখানে দিবিয়ে যদি ট্রানজিট আই ভেহিকলি কে ট্রান্সপোর্ট অন এক্সপ্লোসিভ মানে কি যে সমস্ত গাড়িগুলো বিস্ফোরক জাতীয় কোনো কিছু নিয়ে যায় ও প্রদত্তি ফ্যাসিলমেন্টে ইনফিয়ামাবিলে মানে যে সমস্ত জিনিসগুলোর সাথে সাথে আগুন ধরে যেতে পারে তাদেরকে নিষেধ করছে তারা এখানে প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে কি ধরেন কেউ যদি আপনার পেট্রোল বা অন্য গ্যাস যদিও কোনো কিছু নিয়ে যেতে নিয়ে যায় তাহলে সেই রাস্তা দিয়ে প্রবেশ করতে সেই ক্ষেত্রে আপনার গাড়ির ভিতরে যদি আপনার যদি গ্যাসের কোনো কিছু থাকে ওই ক্ষেত্রে আপনিও মানে এখানে প্রবেশ করতে পারবেন যদি এক্সট্রা নিয়ে যান আর কি তাদেরকে নিষেধ করে আশা করি বুঝতে পারছেন সবাই অবশ্যই বুঝতে পারছি কারণ আমরা পড়তেছি তো নিষেধ দিবিয়ে তো ওকে দি একজনে প্রশ্ন করতে চাইছিলেন বলেন এই ভাইয়া যদি গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় তাহলে সেটাও তো বিয়ে তো হবে না হ্যাঁ গ্যাস জাতীয় যেটা বিস্ফোরক জাতীয় যেটা আপনার বিস্ফোরক মানে এটা বাষ্ট হয়ে যেতে পারে বা কি যেটা দিয়ে আগুন ধরে যেতে পারে সেটা নিষেধ অনেক সময় ওই যে হয় না যে আপনার বাসায় গ্যাসের সিলিন্ডার মানে আলাদা সিলিন্ডার আনি পাক করা লাগে বা আলাদা অনুষ্ঠানের জন্য আপনি সিলিন্ডার আনছেন এরকম কিছু নিতে পারবো না রাস্তা দিয়ে সেটা গাড়ি যদি গ্যাসের সিলিন্ডারে চলে গাড়ি যদি চলে ওইটা তো কনসিউমারে করতেছে গাড়িতে ওইটা সমস্যা আপনার ব্যবহারের জন্য আপনার জিনিস ব্যবহারের জন্য ঠিক আছে এখানে কোনো কিছু নিষেধ করে না যেটা গাড়ির মাধ্যমে চলে ধরেন এই ক্ষেত্রেও আপনি যদি তেল যদি আপনার গাড়ির ভিতরে থাকে যেটা দিয়ে আপনার এই ফুয়েল দিয়ে আপনার গাড়িটা চলতেছে ওই ক্ষেত্রে আপনি যেতে পারবেন নিষেধ না কিন্তু এক্সট্রা যদি আপনি নিয়ে যান তখন নিষেধ আপনার জন্য ঠিক আছে ওকে এরপরেরটা একজনে বলেন কে জানেন এটা বলেন দেখি সবাই মোটামুটি বলে দিছেন আর কি সবগুলা হাসান ভাই আছেন নি হাসান ভাই পারবেন না মনে এটা না আমি বলি ভাইয়া ওকে কে জানেন যে যে যিনি জানেন নাম বলেন এরপরে বলেন জেসমিন জি সিস্টার জেসমিন বলেন ট্রানজিট বিয়েতা তো আই ভেহিকলি কে ট্রান্সপোর্টানো প্রদত্তি সুচেতিভিলি দি কন্টামিনার এর লাগ কো আমার একটা প্রশ্ন আছে ভাই এখানে হ্যাঁ বলেন সুচেতিভিলি এটার আসল সিগনিফিকেটা কি ওকে ঠিক আছে উনার উত্তরটা ঠিক আছে নি সবার অবশ্যই ঠিক আছে ঠিক আছে ভাই মুখস্থ বলছে মুখস্থ মুখস্থ খুব সুন্দর হয়েছে মানে হচ্ছে যে আপনার যে সমস্ত জিনিসগুলো আপনার পানিতে প্রবেশ করলে আপনার কন্টামিনেটেড লাকুয়া মানে পানিকে দূষিত করে ফেলবে ঠিক আছে সেটাকে নিষেধ করে এখানে ধরেন আপনি আপনার গাড়ি করে তেল নিয়ে যাচ্ছেন সেটা আপনার গাড়ি চলার জন্য না এক্সট্রা এখানে হচ্ছে যে এক্সট্রা এই যে দেখেন সে একটা কি এখানে ধরেন ওই যে তেল যে সমস্ত পেট্রোল পাম্পে তেল গুলা নিয়ে আসে তাদের আলাদা একটা কি ট্যাঙ্কি থাকে উপরে সেগুলোর কথা বলতেছে হয়তো এখানে তেল নিয়ে যাইতেছেন বা অন্য কোনো কিছু নিয়ে যাইতেছেন যেটা যদি কোনো কারণে গাড়ির থেকে পড়ে যায় পানিতে তাহলে কি পানিতে আপনার সুচেসিভিলি মানে কি মাছ টাছ যা জিনিসপত্র আছে যেগুলা কন্টামিনেটেড লাগবে মানে পানিকে দূষিত করে ফেলবে মাছগুলো মারা যেতে পারে বা জীব বা পানিতে যে সমস্ত প্রাণীগুলো আছে এগুলো মরে যেতে পারে এদের একটা সমস্যা হয়ে যেতে পারে তো ওই ক্ষেত্রে নিষেধ করে তো এটা নিয়ে একটা কুইজ আছে যে বলে যে আপনার কামিয়ন দে লাগবে আছে ত্রাসপর্তা লাগবে শিল্প এবিয়ে তা তো মানে তাকে যাওয়ার জন্য নিষেধ করে কেউ যদি পানি নিয়ে যায় এটা কিন্তু ফালস কারণ একটা আপনার ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এই সাইড দিয়ে প্রবেশ করতে পারবে যেহেতু সে কি তার ফায়ার সার্ভিসের গাড়ির ভিতরে কি পানি থাকে ঠিক আছে তো সে ওই ক্ষেত্রে প্রবেশ করতে পারবে আশা করি বুঝতে পারছেন মনে হয় বুঝছি ওকে অন্য এটার এনায়েত ভাই বলেন এটা কি হবে এটা তো আপনি বলে দিয়েছেন আমার তো নতুন করে বলার কিছু নাই না এটা এটা পরেরটা আর কি ও এটা দিবে তো ট্রানজিট বেতা তো লার্গেজ যা 2.30টা টু ফিয়ারে জি দোস্তো ওকে ঠিক উনি মুখস্থ বলছে লার্গেজটা সুপারিয়র না হ্যাঁ লার্গেজটা সুপারিয়র কিন্তু এই সুপারিয়রটা কিসের রাস্তার না গাড়ির একজনের বলছে আপনার গাড়িটা যদি এটার থেকে
বেশি মানে উচ্চ মানে সাইডে সাইডের যদি চড়াটা বেশি হয় তখন আপনি প্রবেশ করতে পারবেন না। তো এখানে অনেকে প্রশ্ন করছে আমি কিভাবে বুঝবো আমার গাড়িটা কতটুকু চড়া, আপনার ইয়াতে লিব্রেটো দি আপনার লিব্রেটো দি সার্কুলেশন যেটা আছে সেটার ভিতরে লেখা আছে কার্তা দি সার্কুলেশন, সরি কার্তা দি সার্কুলেশনের ভিতরে সবকিছু লেখা আছে, আপনার গাড়িটা পাশে কত উচ্চতা কত সেগুলো সবকিছু দেখতে পারবেন আর কি, আর সবার একটু আইডিয়া আছে কার গাড়িটা কিরকম। তো এখানে divieto di transito ai tutti i veicoli a 20 larghezza superiore 2,5 metri মানে যে সমস্ত গাড়িগুলা লার্গেজটা হ্যাঁ যেগুলা চড়া মানে যারা লার্গেজ আপনার 2.30 মিটারের উপরে চলে যায় তারা এখান দিয়ে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে তাদের জন্য নিষেধ। ওকে সিস্টার বাবলি মনে না রুবাইয়াত ওকে তারা এখানে প্রবেশ করতে পারবে না, আশা করি বুঝতে পারছেন সবাই, কারো কোনো প্রশ্ন আছে না ভাইয়া? না ভাইয়া ওকে এরপর একটা দিব সিস্টার বাবলি, উনি দুবাইয়ে হয়তো ওনার মেন নামে জয়েন করছে আর কি। জি ভাইয়া হ্যাঁ সিস্টার বাবলি আপনি বলেন, আপনি আগে দিছিলেন কোনটা? না না আমি দেই নাই। ওকে তো বলেন এখন এটা দিবে তো লার্গেজা সুপিরিয়রে 3.50 মিটার মেবি। ওকে ওনারা সবাই বলেন উনার উত্তরটা শুধু লার্গেজ আলতেসা তো বলবেন করে আপনাদেরকে এই লার্গেজ আর কুইজটা এখানে দিয়ে দিব, আলতেজ আর কুইজ এখানে দিয়ে দিব, আপনারা যদি না বুঝেন অনেক সময় বেরো দিয়ে দিবেন, তো এই জিনিসটা সবসময় মুখস্থ রাখবেন লার্গেজ আছে পাশে একটা, ঠিক আছে আর আলতেজ আছে কুইজটা বুঝতে পারছে কিন্তু হেভি ব্লক একটু 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 বলতে গেলে একটু বলতে গিয়ে ভুল করছে। কোনো সমস্যা নাই ঠান্ডা মাথায় উত্তর দেন, যেহেতু আমরা এখানে পরীক্ষা নিচ্ছি একবারে মেইন পরীক্ষা হলে না আর কি আপনারা নিজেরা ঠিক আছে। এখন ভাই অনেক মুখস্থ হই যা আগে এত মুখস্থ হয় নাই আপনাদের জন্য, আর ভিডিওটা আমরা ইউটিউবে দিয়ে দিব সবাই দেখবে আপনারা দেখবেন আর কি বেশি করে। ওকে তো এরপরেটা হচ্ছে দিবিয়েতে দি ট্রানজিট হয় তুতি ভিয়েকলি আভেন্তি আলতেস্তা সুপেরিয়রে আ ত্রয় ভিয়েকলা 50 মিটারি মানে যে সমস্ত গাড়িগুলার উচ্চতা 3.5 মিটারের উপরে তারা এখান দিয়ে প্রবেশ করতে পারবে না, ধরেন এটার উপর দিয়ে এই রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ গেছে তো ব্রিজের নিচে দিয়ে একটা কি এরকম একটা রাস্তা আছে নিচে দিয়ে, সে যদি তার হাইটটা যদি ব্রিজ থেকে বা এই উচ্চতার থেকে একটু উপরে হয় তাহলে সে এখান দিয়ে যাইতে পারবে না, কি কারণে এখান দিয়ে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে যে রাস্তার সাইডে হয়তো কোনো পালো বা কোনো কিছু আছে বা একটা ব্রিজ আছে চিপা এক্ষেত্রে সে যাইতে পারবে না, ঠিক আছে। তো পরবর্তীতে আপনারা যারা ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজে আমাদের এই লাইভটা মানে এই রেকর্ডেডটা দেখবেন, কেউ যদি আমাদের ক্লাসে প্রাইভেট ক্লাসে ভর্তি হতে চান নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আর কি, আমরা আমাদের পেমেন্ট ক্লাসে নিয়ে নিব। ওকে এরপরেরটা হচ্ছে আর কে দিবেন এরপরেরটা একজন বলেন, মোটামুটি সবাই দিবেন আর কি সবাই বলছেন একজন একজন করে বলেন, এখন নাম বলেন একজন একজন করে বলেন, সিরাজুল ভাই বলেন আগে সিরাজুল ভাই বলেন আবার বলেন হুসা স্যার সকল ধরনের গাড়িকে নিষেধ করে এখানে, ঠিক আছে সকল ধরনের গাড়িকে নিষেধ করে, অনেক সাউন্ড আসতেছে ভিয়েকলি ও কমপ্লেসি দি ভিয়েকলি আভেন্তি লুঙ্গেচ্ছা সুপেরিয়র আর দিয়েছি মেয়েটি, যারা যাদের লুঙ্গেচ্ছা 10 মিটারের উপরে, ঠিক আছে যাদের লম্বাতে তার গাড়িটা 10 মিটার উপরে, এখানে কি সকল ধরনের গাড়ি একটা বাসকেও নিষেধ করে আউটো কারিকেও নিষেধ করে আপনার সকল ধরনের জিনিসকে নিষেধ করে যাদের লুঙ্গেচ্ছা 10 মিটারের উপরে তারা এখান দিয়ে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে তো সবার জন্য এটা নিষেধাজ্ঞাটা। তো অনেক কুইজে বলে যে
যে আভেন্তি দিচি মেতি হলে বিয়েতাতো মানে কি তার লুঙ্গেচ্ছা 10 মিটার হলে তাকে নিষেধ করে সেটা কিন্তু ফালস লুঙ্গেচ্ছা যদি 10 মিটারের ভিতরে থাকে সে অবশ্যই প্রবেশ করতে পারবে সুপিরিয়রে সে যদি 10 মিটার অতিক্রম করে ফেলে 10.1 বা 11 মিটার যদি হয়ে যায় তখন সে পারবে না আশা করি বুঝাইতে পারছি সবাইকে ওকে এরপরেরটা একজন নাম বলেন কে দিবেন নাম বলেন এটা বলেন না ইকবাল ভাই আসেননি তারপরে কি মুর্শিদা সিস্টার মুর্শিদা রোমানা অন্তরা খানম সুমন ভাই সুমন খান উনি কাজে সুমন ভাই কাজে সিস্টার শামিমা কে দিবেন বলেন একজনে বিয়েতা তো সুপারিয়রে হেতে তরে নালতি দিবে তো ট্রান্সপোর্ট তো সেতে তো নেলাত এ এটার বাংলা কি হবে বলেন দেখি যত ধরনের গাড়ি আছে সমস্ত গাড়ি এই রাস্তা এই সাইনবোর্ড দেখলে বিয়েতার তো নো পয়েন্ট রাই ওকে ব্রাভো এখানে বলছে দিবিয়ে যদি ট্রানজিট হয় তুতি বিয়েকুলি আভেন্তি উনা মাসা সুপিরিয়রে সেতে তোনেলাতে মানে সকল ধরনের গাড়িকে নিষেধাজ্ঞা দিচ্ছে সেটা আউতোকারি হোক আউতোবুস হোক নর্মাল গাড়ি হোক আপনার আউতোজনো দাদি হোক আপনার রিমোর্কি হোক যেটাই হোক না কেন সে যদি 60 টনের উপরে চলে যায় সুপিরিয়রে 60 টন অতিক্রম করে ফেলে সে এই ব্রিজের উপর দিয়ে যাইতে পারবে না কি কারণে হয়তো একটা ব্রিজ আছে যে কোনো একটা জিনিস আছে যেটা ক্রলারে মানে কি ভেঙে পড়ে যেতে পারে তো এই ক্ষেত্রে বলে যে তুমি যদি 60 টন হও এই রাস্তা দিয়ে যাইতে পারবে না এমন এমন মানে অনেক জায়গায় এটাও পাওয়া যায় যে বিয়েকুলো আল্লাহ বলতা মানে কি একটা গাড়ির পরে একটা গাড়ি যাবে দুইটা গাড়ি পাশাপাশি যাইতে পারবে ধরো ওই দিক থেকে গাড়ি আসতেছে এদিক থেকেও যাইতেছে একসাথে গেলে কি 7 গুণে 14 টন হয়ে যাবে ব্রিজটা নিচে পড়ে যাইতে পারে তো এই ক্ষেত্রে কনসিলিয়ারে করে যে একটা গাড়ি যাবে এরপর আর একটা যাবে তাও কিন্তু 60 টনের ভিতর হইতে হবে 60 টনের উপরে হয়ে গেলে আপনার গাড়িটা ঘুরে অন্যদিকে চলে যেতে হবে যেটা আপনারা পাতেন্তে বি দিয়ে চালাইতে পারবেন না ঠিক আছে ম্যাক্সিমো 3.5 টন পর্যন্ত চালাইতে পারবেন পাতেন্তে বি দিয়ে ওকে এই সিনিয়রটা কে জানেন বলেন দেখি আমি বলি আঙ্কেল আমি জানি ওকে বাহাদুর আঙ্কেল বলেন আছে সুপিরিয়রে দিবেতে তো আতুতি বিয়ের কোলে আবান্তি ফের আছে আর সুপিরিয়র সুপিরিয়র দুই বিয়ের কোলে চিন্তা না আবান্তি না আবান্তি আরেকজনে বলছে উনিও জানেন আপনিও বলেন দেখি বিয়েতা তো বেইকলি মাসা এসএ সুপিরিয়রে 2.5 টনে লাতে নো যদি কোন কুইজে বলে যে সিনিয়র ফিগুরা তো ট্রানজিট মাসা কমপ্লেসিভা দেল ভেহিকল মাসা কমপ্লেসিভা 2.5 টনের লাতে মানে কি মাসা কমপ্লেসিভা হচ্ছে যাই আপনার টোটাল গাড়িটার ওজন যদি 2 টনের উপরে হয় আপনি প্রবেশ করতে পারবেন না সে ক্ষেত্রে কি হবে কুইজটা এই কুইজটা কিন্তু আপনাদেরকে অনেকবার বুঝিয়ে দিয়েছি সবাই ভুল উত্তর দিছিলেন কুইজে গেলে কিন্তু এটা উত্তর ভুল দিয়েন না আর কি তো অনেকগুলো কুইজ আমার মনে পড়তেছে আপনাদেরকে যেগুলো বুঝিয়ে দিয়েছি আর কি তো দিবিয়ে যদি হ্যাঁ দিবিয়ে যদি ট্রানজিট হয় তুতি বিয়ে কোলে আভেন্তি মাসা per asse superiore a 2.5 tonnellate asse মানে কি একজনে বলেন asse মানে হচ্ছে যে কক্ষটা দুই দুইটা চাকার মাঝখানে বুঝাছে যে এটা কক্ষ আমি যেটুক জানি আর কি হ্যাঁ প্রতিটা কক্ষ ধরেন একটা কামিউনের অনেকগুলা কক্ষ থাকে যে তার এই সাইডে দুই চাকা থাকে মাঝখানে দুই চাকা থাকে পরের সাইডে দুই চাকা থাকে মানে চারটা চাকা থাকে আর কি যে মেনলি থাকে তো অনেক সময় কুইজে এটাও বলে যে সিনিয়র রাফিকরা তো নম্পো এন্ট্রারে বিয়ে করলি যে মেল্লা আতি মানে কি রুয়াতে যে মেল্লা আতি যে যাদের চাকা গুলো যে মেললি মানে কি জমর চাকা আছে তারাই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে সেটাও কিন্তু ফালস জমর চাকার কথা বলে নাই আপনার টোটাল পুরা গাড়িটার ওয়েটের কথা বলে নাই বলছে যে প্রতিটা আসছে যদি 2.5 টনের উপরে চলে যায় তাহলে প্রবেশ করতে পারবে না 2.5 টনের ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই তুমি প্রবেশ করতে পারবে আশা করি ক্লিয়ার সবার ক্লিয়ার ওকে কার কার কোনো প্রশ্ন আছে না ভাই
ওকে, এটা একবারে সহজ, এটা কারণ এটা একজনকে জিজ্ঞেস করি যিনি নতুন আর কি একবারে। আয়ুব ভাই আছেন? আয়ুব ভাই বলেন ভাই, আমি নতুন, আমার জিজ্ঞেস। হ্যাঁ, আপনার নাম বলেন? আমি এনায়েত শেখ ভাই। এনায়েত শেখ তো নতুন না। আচ্ছা আয়ুব ভাই বলেন। সহজ দেখে নিছি ভাই, নতুন না না। এমডি আয়ুব ভাই বা আতিক ভাই আছেন বলুন, ইয়ে থেকে আপনি বলেন ভাই। আমি নতুন নে। হ্যাঁ আপনারা তো পুরো মানে একবার প্রথম থেকে আছেন আরকি। ওকে, তো উনারা কেউই নেই আর কি, যে একজনে বলেন দেখি, একজন একজন করে জিজ্ঞেস করবো। এটা বলেন দেখি, শুরু করেন একজন। এখানে বলছে বিয়া লিবেরা মানে কি, বিয়া লিবেরার মানিটা কি একজনে বলেন এখন, বুঝাই দেন। ছিল বা যেকোনো জিনিস ছিল সেটা এখানে তুলে নিছে, ঠিক আছে। সকল ধরনের নিষেধাজ্ঞা পূর্বে যেটা ছিল যেটাই থাকুক না কেন সেটা এখান থেকে তুলে নিছে। ওকে, এরপর এটা কেকের সার্ভিস এটা কি হবে বলেন দেখি। মানে যেখানে আমাকে দাঁড়াইতে নিষেধ করে সেখানে কি আমি পার্কিং করতে পারবো? না, সেটা কখনো করা যাবে না। দিবিয়ে তো দি ফের মাতা মানে কি, টেম্পোরারি সাসপেনশনে দিলাম মার্চা, মানে কি আমি আপাতত আমার মার্চা আমার গিয়ারটা বা আমার গাড়িটাকে সাসপেন্ড করে রাখছি, সেটাকে বলে টেম্পোরারি সাসপেনশন। সেটা এখানে নিষেধ, আমি চাইলেও এখানে টেম্পোরারি সাসপেনশন করতে পারবো না, আমি কিছু সময়ের জন্য দাঁড়াইতে পারবো না, সেটা আমাকে নিষেধ করে দিবিয়ে তো দি ফের মাতা। ওকে, এরপর একটা কি দিবিয়ে তো দি সস্তা, সেটা হচ্ছে দিবিয়ে তো দি সস্তা। সস্তার ক্ষেত্রে কি আমি অন্যরা সবাই বলেন কোন সাইড নিষেধ করে? শুধু ডান পাশ। হ্যাঁ, না ডান পাশ বাম পাশ বলে না, এখানে বলছে যে ধরেন এমন একটা রাস্তা, সেটা হয়তো সেন্সোনিক হতে পারে যে আপনি সোজা যাচ্ছেন আর কি, সেন্সোনিক দোনো সাইডে যদি এটা এই কার্তিলিনটা এই সাইডে লাগানো থাকে তাহলে কি দেশতারা নিষেধ করে, ঠিক আছে, এই সাইডে নিষেধ করে। আর যদি সেটা এখানে লাগানো নাই, এখানে কোনো কিছু নেই, বাম সাইডে লাগানো আছে, তার মানে কি শুধুমাত্র বাম সাইড নিষেধ করে। যদি বলে যে আম্বি দুয়েল আতি মানে দোনো সাইড একসাথে নিষেধ করে, সেটা কিন্তু ফালস। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা শহরের ভিতরে কয়টা থেকে কয়টা ভ্যালিড? আমি চাইলে গাড়ি রাখতে পারবো। যদি শহরের বাইরে 24 ঘন্টা, আর শহরের ভিতরে যদি আপনার কোন একটা প্যানেল থাকে যে 24 লেখা থাকে, তার মানে কি তখন আর কি সকাল 8টা থেকে রাত 8টা ভ্যালিড না, প্যানেলে যদি 24 ঘন্টা ভ্যালিড, সেটা আপনার বাসার আশে হোক যেখানে হোক না কেন, ওইখানে আপনি 24 ঘন্টার জন্য পার্কিং করতে পারবেন না। ফের মাতা করতে পারবেন, চাইলে দাঁড়াইতে পারবেন, কিন্তু পার্কিং করতে পারবেন না। তো ফের মাতার ক্ষেত্রে ধরেন একজন মানুষ দাঁড়াইছে, সে গাড়ি থেকে বাইরে আরেক জায়গায় সামনে যাদের দাঁড়ায় আছে, সেটা কি ফের মাতা হবে না সস্তা হবে? সস্তা হয়ে যাবে। অনেকে মনে করে যে এটা ফের মাতা, আমি তো গাড়ি নিয়ে আপনি ঘুমাই থাকেন, সমস্যা নাই। কেউ যদি দরকার হয় আপনাকে নক করে আপনার গাড়ি সরাইবে, আপনাকে নক করবে, আপনি উঠে গাড়ি সরাইতে হবে। আর যদি আপনি রেখে চলে যান তাহলে তো সে ড্রাইভারও পাইলো না এখানে, ওইটা থেকে কি রিমোট সিওনে কোয়াতা, যেটা হচ্ছে গাড়ি তুলে নিয়ে যাবে আর কি। আগামী জিজ্ঞেস করি সিস্টার জেসমিন, বলেন আপনি কি হবে? পাসুকার রাবিলে।
Teacher Shumi. Hey, bhai. Sister Mukta, Shirazul bhai, Ayan bhai. Sister Munni, Iqbal bhai, bolen shobai. Ki hobe? Passo carabile. হ্যাঁ আপনার যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত নিষেধ করছে এরপরে করা যাবে এই ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা এটা একটা গেট মানে 500 কারাবিলে মানে হচ্ছে যে একটা পার্সোনাল কারো একটা পার্সোনাল এরিয়া হয়তো তার একটা রাস্তা গেছে তার বাসা পর্যন্ত একটা রাস্তা গেছে বা তার একটা গেট ঠিক আছে তার একটা এখানে একটা মানে তার বাসার একটা গেট আছে যেখান দিয়ে সে রাত 10টার পরেও আসতে পারে যাইতে পারে ওই ক্ষেত্রে আপনি কোন গ্যারেজের সামনে থাকতে পারে যে ক্ষেত্রে আপনাকে বলে যে আপনি যদি কোনো ইন্ত্রাল ছো আল্লাহ চিরকাল আছেন যদি চলার পথে যদি কোনো বাধা সৃষ্টি না করেন তাহলে এখানে দাঁড়াইতে পারবেন দাঁড়ায় আপনি যদি যে কেউ যদি গাড়ি থেকে নামতে চায় বা উঠতে করতে পারবেন ফের মাথা করতে পারবেন কিন্তু এখানে সস্তা করতে পারবেন না সস্তা করতে গেলে সে যদি কমপ্লেইন করে অথরিটিকে ফোন করে তখন তারা গাড়ি তুলে নিয়ে যাবে আর এই 500 কারাবিলেটা ভ্যালিড হওয়ার জন্য কি লাগবে এই 500 নম্বর নিচের নাম্বার নম্বর আজকে বিকেলে নাজমুল ভাই পিউ লানো হ্যাঁ আজকে বিকেলে আমি যখন বাইরে বের হইছি তো এরকম একটা 500 কারাবিলে দেখছি দেখার পরে আমার মনে সন্দেহ হইছে আমি দেখি ওই নাম্বারটা আছে কিনা তারপর দেখি যে না নাম্বারটা আছে ওটা একটা দোকানের শাটার সামনে ছিল হ্যাঁ নাম্বার ছিল না হ্যাঁ নাম্বারটা ছিল ওকে তো এখন কি রকম জানি অনেক দূর দূর যাইছিল আচ্ছা ওকে এরপরেরটা বলেন আরেকজনে কি হবে সস্তা কনসেনটিভে আ পার্টিকুলার ক্যাটাগরি আই ভেহিকুলি আই ডিভার্সামেন্টে আবিলে ওকে অন্যরা সবাই সুন্দর কথা করছে থ্যাংক ইউ ভাই আমার ছেলেটা ডিজেবল এই জন্য এটা মুখস্থ উনার ছেলে ডিজেবল আর কি উনার আফসোস আর কি আমার দোয়া করি আপনার জন্য হ্যাঁ উনার ছেলের বয়স 24 আর কি রোমে থাকে উনি তো উনার ছেলে ডিজেবল তো এসেনিয়াল এটা উনার মুখস্থ আছে অলরেডি আমার বাসার নিচে আমার পার্কিং হ্যাঁ এবং কি এসেনিয়াল এর মিনিংটা কি উনি ভালো জানে আর কি আমাদের থেকে ভালো জানে যেহেতু উনি প্র্যাকটিক্যালি এটা ইউজ করে তো ওনার জন্য আলাদা পার্কিং ও দিয়ে দিছে হয়তো কমুনি ওখানে নিয়ে হ্যাঁ নাম্বারও দিয়ে দিছে সরি আপু আমি একটা ভুল কথা বলে ফেলছি না না ঠিক আছে সমস্যা না 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 সমস্যা নেই ভাই এটা হচ্ছে গাড়ি কে চালায় গাড়ি আমার হাজবেন্ড চালায় এই ক্ষেত্রে কারো যদি ডিজেবল বাচ্চা থাকে তাহলে কি কমুনি আপনাকে একটা লিব্রেত মানে লাইসেন্সের মতো একটা নাম্বার দিয়ে হ্যাঁ যেখানে যায় পার্কিং করে না কেন গাড়ির সামনে যদি হ্যাঁ হ্যাঁ কখনো ফাইন করবেন ঠিক আছে ইভেন রোড ট্যাক্স ও ফ্রি ভাইয়া রোড ট্যাক্স ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ মানে আপনাকে বললো পাকার করা লাগে না 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 তো এখানে বলছে আপনার সস্তা কনসেনটিত আ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক মানে কি পার্টিকুলার যে সমস্ত আলাদা যে নরমাল ব্যক্তি থেকে যারা আলাদা ব্যক্তি তাদের জন্য এটা কনসেনটিত এই ক্ষেত্রে যারা ডিজেবল আছে তাদের জন্য এটা কনসেনটিত ঠিক আছে ওকে এরপরে সেনিয়র এটা কি কে জানেন বলেন দেখি ডিভিয়েটে সস্তা পার্কে জলুনে দিয়ে বেনের দি আলে সবাই কারো কোনো প্রশ্ন আছে এগুলা আজকে বুঝাই দেওয়াতে দেখবেন যে কুইজে আরো দ্রুত আপনারা আগাবেন মানে কুইজ গুলা করতে পারবেন ইনশাল্লাহ তবে নাজমুল ভাই কোর্স গুলো দেখার পরে মানে বুঝি তবে এখন না কিরকম জানি এত বুঝি যার কারণে আর করতে ভালো লাগে না তাই নাকি না না বাদ দেওয়া যাবে না কোন সময় কোনটা চলে আসে ঠিক নাই প্রত্যেকটা আর আপনার আর্গুমেন্ট থেকে একটা একটা আসবে এরপরে কিছু আর্গুমেন্ট আছে দুটো আসবে ওকে এরপরেরটা কে জানেন বলেন দেখি দিবে তো সস্তা ইনচেন্ট্রাবি তা তো সেভিলে ওকে আর যে জানেন এই সিনিয়রের নামটা বলেন এটা কিন্তু পড়াইছি আমরা হ্যাঁ রেগুলাসিয়নে ফ্লেক্সিবিলে দেলে সস্তে দি চেন্ট্রো আবিতাত ওকে এটা হচ্ছে রেগুলাসিয়নে যেটা হচ্ছে রেগুলাসিয়নে ফ্লেক্সিবিল মানে কি ফ্লেক্সিবল একটা টাইম দিয়ে দিছে তারা দেলা সস্তে ইন চেন্ট্রো আবিতাত শহরের ভিতরে আমি
কখন পার্কিং করতে পারবো কখন পার্কিং করতে পারবো না সেই টাইম টেবিলটা দিয়ে দিছে, মানে কি এখানে হয়তো রাস্তাটা বিজি থাকে কোনো কাজ কোনো কারণে, হয়তো অথরিটি এখানে হয়তো মার্কেটও বসতে পারে কোনো কিছু বসতে পারে, তো ওই ক্ষেত্রে বলছে যে তুমি সকাল 9টা থেকে রাত বিকাল 5টা পর্যন্ত পার্কিং করতে পারবা, কিন্তু 7টা 5টার পরে 5টা থেকে আবার 20টা পর্যন্ত পার্কিং করতে পারবা না, ঠিক আছে 5টা থেকে 8টা না, এরপরে আবার 8টা থেকে সকাল 7টা পর্যন্ত দিয়ে দিছে, এরপরে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আপনাকে কনসেন্টিরে মানে নিষেধ করে যে এই দুই টাইমে তুমি পার্কিং করতে পারবে না, 2 ঘন্টা 2 ঘন্টা তারা এক্সট্রা টাইম এখানে তারা এড করে নিছে আর কি, হয়তো তারা অথরিটির এই জিনিসটা কাজে লাগতে পারে বা অন্য কোনো কাজে ইউজ করে আর কি। তো এটা হচ্ছে রেগুলেশনে ফ্লেক্সিবিলিটি দেলা সস্টেন সেন্ট্রাবিতা, তো শহরের ভিতরে একটা ফ্লেক্সিবল টাইম দিয়ে দিছে যখন আপনি চাইলে পার্কিং করতে পারবেন কখন পারবেন না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ফেরমাতা স্যাম্পে কনসেন্টিত, সবসময় ফেরমাতা করতে পারবেন, পার্কিং এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। ওকে, এরপরে সিনিয়রটা কে জানেন একবারে শহর পার্কে জিও পার্কে জিও পার্কে জিও। আচ্ছা নাজমুল ভাই আমি একটা প্রশ্ন করি, জি এই পার্কে জো যে কার্তেলোটা এটা সব সময় কি চতুর্ভুজ হবে নাকি আবার বৃত্তের মতো গোল হয়? না এরকম চতুর্ভুজ হয়, চতুর্ভুজ হয়, গোল হয় না, এটা সব সময় এরকম চতুর্ভুজ থাকে, চার আঙ্গুল মানে কত আঙ্গুলি থাকে আর কি। আর যদি কেউ যদি নিজেরা পিন করে লাগায় বা ধরেন প্রাইভেট কিছু জোন আছে তারা ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো লাগাইতে পারে, কিন্তু পাবলিক জোন যেগুলো সেগুলো রাস্তার আইন কারণ মানে চলে আর কি। ধরেন আপনি আপনার কোম্পানির ভিতরে গেছেন, কোম্পানির তাদের প্রাইভেট পার্কিং গুলা তারা যেভাবে মন চাই ভাবে তারা সাজাবে, সেটা কোনো প্রিভাত মানে কি তাদের প্রাইভেট। ওকে, এরপরেরটা কি হবে? পরে গেলে এখান থেকে আরো আবান্তি যাইতে হবে, সেটা কিন্তু ফালস, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে যে প্রেয়াবি যদি পার্কে যো মানে কি আমাকে অগ্রিম বলে দেয়, আমি যদি সামনে যাই যদি ডাইনে যাই 300 মিটারের ভিতরে গেলে আমি একটা পার্কিং পাবো, যেগুলো দেয় না নিচে ওইগুলাতে দিয়ে অটোবাস দেয় না নিচে, ওই ওই জায়গায় গিয়ে আমি কেমন জানি কনফিউজ হয়ে যাই, মনে রাখার একটা টিপস দেন আমাকে, মানে মনে রাখার মনে রাখার টিপসটা হচ্ছে সবার উদ্দেশ্যে বলতেছি, যদি এক্সেপ্ট পার্কের জন্য সাথে থাকে তার মানে কি এই পার্কিংটা সবার জন্য এক্সেপ্ট তার জন্য না, ঠিক আছে। আর যদি কোনো নিষেধাজ্ঞার সাথে এক্সেপ্ট থাকে ধরেন প্রবেশ করতে পারবেন না, ওকে সেন্স অফ বিয়েতাতো মানে কি বিয়েতাতোটা কার জন্য সবার জন্য নাকি এই বিয়েতাতোটা কার জন্য সবার জন্য, যদি এখানে এক্সেপ্ট আউটোবাস থাকে তার মানে কি আউটোবাসের আউটোবাস ছাড়া এক্সেপ্ট তারা ছাড়া অন্য সবার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে, শুধুমাত্র তারা চাইলে প্রবেশ করতে পারবে। আর পার্কিংটা কার জন্য, পার্কের জন্য কার জন্য সবার জন্য আর এক্সেপ্ট আউটোবাস যদি পার্কিং এর সাথে যায় যেটা অনুমতি দেয় সবার জন্য সেটা হচ্ছে যায় পার্কিং এর সাথে যদি এক্সেপ্ট দেয় তাহলে কি হবে যে পার্কিংটা আমাদের সবার জন্য বাসের জন্য না, এখন বুঝছেন নি কোথায়, যেটা আমাকে পারমিশন দেয় সেটা তাকে দেয় না, যেটা আমাকে নিষেধ করে সেটা তাকে পারমিশন দেয়। তো যদি কোনো একটা সিগন্যাল দি আপনার যে নিষেধাজ্ঞা দেয় যে এই রাস্তা কেউ এক্সেপ্ট আউটোবাস মানে এই রাস্তা আমরা কেউ প্রবেশ করতে পারবো না, শুধু আউটোবাস প্রবেশ করতে পারবো, যেটা আরেকটা আছে না আপনার যে এরকম একটা দিবিয়ে তো গোল আকৃত থাকে আর কি, যে দিবিয়ে তো দি যেটা প্রথম সিগন্যাল এটা আমরা করছিলাম আর কি সবার আগে, এখানে পার্কিং এর সাথে যদি হয় সেটা উল্টে যাবে আর কি, যে পার্কিংটা সবার জন্য মানে সবার জন্য নিষেধ না আর কি, সবার জন্য অনুমোদিত আছে তার জন্য না, সে তার জন্য সে যেহেতু এক্সেপ্ট আউটোবাস দিছে বা এক্সেপ্ট আপনার অনেক সময় যে ওই আপনার যে কামিয়ন থাকে বা অন্য অন্য আউতকারি থাকে মানে কি আউতকারি এখানে পার্কিং করতে পারবো না, আমরা সবাই পারবো। আর যদি সস্তা নিচে থাকে তাহলে সস্তা সবার জন্য নিষেধ তার জন্য না, বুঝতে পারছেন? যেহেতু সস্তার ক্ষেত্রে কার সস্তাটা কার জন্য সবার জন্য নিষেধ করছে, যদি তার তার এখানে
ধরেন এই ক্ষেত্রে কি যে সস্তাটা সবার জন্য নিষেধ, এই ক্ষেত্রে তারা এই গাড়িগুলো আসে কি পার্কিং করে বা এরা তারা পরিষ্কার করতে পারবে, তো সস্তাটা সবার জন্য নিষেধ তার জন্য না, ইচ্ছে তো অ্যাকসেপ্ট মানে হচ্ছে যে এটা যে অন্যকে নিষেধাজ্ঞা দেয় তাকে তুলে দেয় বা অন্যকে পারমিশন দেয় তাকে দেয় না। আশা করি বুঝাইতে পারছি, ক্লিয়ার মনে হয়? প্রথমে ওই অ্যাশ্চাত্যটা নিয়ে আমি মানে পরিষ্কার এটা এটা আমরা সামনে প্যানেল গুলো করব, করলে অনেক ক্লিয়ার হয়ে যাবে না কি সবাই? ভাই 32 নম্বর সেনিয়র লেটার ভিতরে একটা কুইজ আসে, ওই ডিপিটা তো সাসপেনশনে টেম্পোরালি, এই কুইজটা একটু ডিফারেন্ট। সাসপেনশনে টেম্পোরালি কুইজটা আপনাদেরকে গ্রুপে বুঝাই দিছি, মানে কি সাসপেনশনে টেম্পোরালি মানে কি, মানে আমি গাড়ি নিয়ে দাঁড়াইছি টেম্পোরালি, আমার গাড়ির গিয়ারটা যেটা আছে যে মার্চা যেটা আছে সেটাকে টেম্পোরালি সাসপেন্ড করে রাখছি বা গাড়িটাকে মানে সাসপেন্ড করে রাখছি, তার মানে কি ওখানে আমি দাঁড়াই এটাকে সাসপেন্ড করে রাখছি, ধরুন আমার গাড়িটা চলতেছে আমি এক জায়গায় দাঁড়াই গেছি, তার মানে কি সাসপেনশন হয়ে গেছে, আমার গাড়িটা এখানে সাসপেন্ড হয়ে দাঁড়ায় আছে, সেটাকে বলে সাসপেনশন টেম্পোরালি, মানে কিছু সময়ের জন্য, সেটা কিন্তু এখানে ফালসো, এখানে আপনাকে মানে কনসেন্টিরে করে না, যদি বলে যে কনসেন্টে সাসপেনশন টেম্পোরালি দেলা মার্চা এল সিনিয়র ফিগুরা তো কনসেন্টে সাসপেনশন টেম্পোরালি দেলা মার্চা, তখন কিন্তু এটা ফালসো হবে, মানে আপনাকে পারমিশন দেয় না, আর যদি দিবিয়ে তো বলে তখন বের হবে, যদি বলে যে আমি কিছু সময়ের জন্য আমার সাসপেনশনে টেম্পোরারি দেলা মার্চ হয়েছে যে কিছু সময়ের জন্য গাড়িটা নিয়ে এখানে অপেক্ষা করতেছি বা গাড়িটা নিয়ে দাঁড়ায় আছি, সেটাকে বলে টেম্পোরারি সাসপেন্ড করে রাখছে আমার গাড়িটাকে। আশা করি বুঝাইতে পারছি, ধন্যবাদ। ধন্যবাদ। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি সবগুলো আমরা আজকে যেগুলা করছি প্রায় 1.5 ঘন্টা এটাতে চলে গেছে, তো আশা করি এটা সবার কাজে লাগবে, যেহেতু আপনারা সবাই এই ক্লাসটা মানে আমাদের যে ক্লাসটা ছিল সবাই করছেন, পাশাপাশি এখন একটা রিপাসও করছেন আর কি, যে এটাকে আবার আপনারা পুরোনায় দেখছেন আর কি, যে এই সিনিয়র গুলো কি হবে বা সবগুলা জিনিস জানতে পারছেন এখন। ঠিক আছে, তো পরবর্তীতে আমাদের রেকর্ডটা কেউ যদি দেখেন, যদি ভালো লাগে আমাদের সাথে যদি ক্লাসে সংযুক্ত হতে চান, আমাদের বয় গ্রুপ আলাদা আছে এবং কি দন্না গ্রুপ আলাদা, আমাদের কুইজ গ্রুপও আছে, যে আমরা যে কুইজ সলিউশন গ্রুপও আছে যেখানে সবাই আপনার কুইজ গুলো দেয়, যদি কেউ যারা এখানে এক্সপার্ট আছে তারা কুইজ গুলো উত্তর দিয়ে দেয়, আর এর পাশাপাশি আমি তো আছি, আমি সবগুলো গ্রুপে এটাকে ফরওয়ার্ড করে দিই আর কি, উত্তর দিয়ে দিলে। তো নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ পরবর্তীতে যারা আমাদের রেকর্ডটা দেখবেন যদি কেউ আমাদের সাথে ভর্তি হতে চান আমাদের প্রাইভেট ক্লাসে, তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ওকে।